वेलकम टू माइती टीवी चैनल। आज के जे विषय आमरा निये एसेछी आपनादेर जन्य, तो 1720 साल थेके 2020 साल अब्दि जे भाइरासेर एकटा प्रतिबेदनेर विषय आपनारा सरासरि कल करे आपनादेर ओपिनियन आपनारा जानाते पारबेन। तो ई मुहूर्ते आमादेर स्टूडियोते एकजन विशिष्ट अतिथि उपस्थित होयेछेन, तो ओनार मतामत आपनारा शुनबेन এবং শুনে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাবেন। তো চলুন, আমাদের যে স্টুডিওতে যিনি রয়েছেন বিশিষ্ট ব্যক্তি, ওনার সঙ্গে পরিচয় হয়ে যাক। একজন সোশ্যাল ওয়ার্কার এবং ডক্টর এবং সোশ্যাল ওয়ার্কার, উনি এসেছেন কৃষ্ণেন্দু বিকাশ রায় কর মহাশয়, সরি। তো উনি আপনাদের সামনে কিছু এই বিষয়ে, এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবে। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই আপনারা করবেন, এটাই আপনাদেরকে বলছি। যে আজকের যে আলোচ্য বিষয় আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন কৃষ্ণেন্দু বিকাশ রায় কর মহাশয়, আপনাদের সামনে বক্তব্য রাখছে আপনার। নমস্কার, আমি মাইতি টিভি চ্যানেলে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এই যে মাইতি টিভি চ্যানেলের যে আপ্রাণ চেষ্টা এবং অক্লান্ত প্রচেষ্টা, সেজন্য আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আজকের প্রতিবেদন বা আজকের যে টপিকস, খুব সুন্দর টপিকস, তাতে আমি কিন্তু বিচলিত নয়, এই কারণেই যে আমি জানি আগে মহাপুরুষ, মনীষী, যোগী এরা সব বলে গেছেন, তার মধ্যে চাণক্য পণ্ডিত বলে গেছেন, উৎসবে ব্যাসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। এই যে কথাটা, এই কথাটার মানে এই যে চাণক্য পণ্ডিত কত সালে জন্মগ্রহণ করেছিলেন, আজকে কত বছর আগে, তারপরে 1800 খ্রিস্টাব্দ থেকে আজ 2020 খ্রিস্টাব্দ পর্যন্ত যেসব মহামারী হয়েছে বা কলেরা, বিভিন্নভাবে যে রাষ্ট্র বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্যে এটা একটা পড়েছে বা এটা একটা। তো এই যে 49 সালের যে ঝড়, যে ইয়ে আমার যে পরিস্থিতি তৈরি হয়েছিল বিশ্বে, সেই যে 49 সালের কাহিনী আজকে আমার বাবা ঠাকুরদাদার কাছ থেকে শুনেছি, যে এই কাহিনী আজকের যে ঝড় বা যেটা আমাদের আমফান হয়ে গেল বা আজকে যে মহামারী এসছে করোনা ভাইরাস, তাতে আমি এতটুকু বিচলিত নয়, কারণ এর আগে অনেক, এর থেকে অনেক বড় বড় রাষ্ট্র বিপ্লব হয়েছে, সেই রাষ্ট্র বিপ্লবকে মোকাবিলা করতে হয়েছে বিভিন্ন মানুষজনকে, দেশকে, বিশ্বকে। তো আজকে আমাদের বিশ্বে একটা করোনা ভাইরাস এসছে, এটা সত্যি সত্যি রাষ্ট্র বিপ্লব, এটা বাস্তব, যেখানে শ্রেষ্ঠ জীব, ভগবানের শ্রেষ্ঠ জীব মানুষ মারা যাচ্ছে, সেখানে এটা একটা বিশাল ব্যাপার বা বিশাল ভয়ঙ্কর রাষ্ট্র বিপ্লব আমি মনে করি। তো এই রাষ্ট্র বিপ্লবকে আমাদের মোকাবেলা করতেই হবে। তো সেটা করতে হলে কী কী করতে হবে, কী কী করা দরকার, আজকে আমাদের সরকার তথা মমতা ব্যানার্জির সরকার পশ্চিম বাংলায় তথা বিভিন্ন রাজ্যে যেসব মুখ্যমন্ত্রীরা রয়েছেন, যেসব সরকার রয়েছেন, বা আমাদের ভারতবর্ষে যে মোদিজি সরকার, বা আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বা যে সরকার আমাদের ভারতবর্ষে বিজেপি সরকার রয়েছেন, তাদের যে কড়া পদক্ষেপ, বা আমাদের পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জির যে কড়া পদক্ষেপ, তাতে আমি সাধুবাদ জানাই। সেই সঙ্গে জানাই সাধারণ মানুষকে, সাধারণ মানুষ আজকে
সরকারের যে কথা বা তাদের যে অর্ডার আমরা মেনে চলছি তাতে আমরা ধন্য, এবং আমরা যদি এইভাবে আমরা একে অপরকে সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবো। কিন্তু সবাই যদি মনে করি যে না ও কিছু নয়, চলে গেছে, কোনো অসুবিধে নেই, কিন্তু যারা পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স যারা দেখছেন, খবরে বিভিন্ন জায়গায় শুনছেন, বা আমাদের মাইতি টিভি চ্যানেলও বিভিন্নভাবে প্রকাশ করছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, তাকে এই মাইতি টিভি চ্যানেল যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই করোনা ভাইরাসকে আমরা দেশ থেকে দেশান্তর থেকে সারা বিশ্ব থেকে তো আমরা তাড়িয়ে দিতে পারবো, তাড়াতেই হবে। অতএব আমরা সেইভাবে মেনে যদি চলতে পারি বা আমরা যদি মানি, একে অপরকে সহযোগিতা করি, তাহলে কিন্তু আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য আপনি রেখেছেন, তো ধন্যবাদ আপনাকে। আপনি এই বিষয়ে যে আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে এবং সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। তো বন্ধুরা অবশ্যই আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো, এবং প্রতিবেদন আপনারা দেখুন কি কেসে ফ্লেগ নে কিতনে লোগো কো মার ডালা থা। 1820 মে কোলেরা কি মহামারি, 1720 ঈসবী কে ঠিক 100 সাল বাদ 1820 মে কোলেরা নাম কি মহামারি নে দুনিয়া মে আপনা কোহরাম মচায়া থা। 1820 মে কোলেরা নে এশিয়াই দেশো মে মহামারি কা রূপ লিয়া। ইস মহামারি মে জাপান, খাড়ি কে দেশ ভারত, ব্যাংকক, জাভা, ভুটান, চাইনা, মরিশাস, সিরিয়া, ইন সবি দেশো কো আপনি জকড় মে লে লিয়া। কোলেরা কে ওয়াজহ সে জাভা মে 1 লাখ লোগো কি মৌত হুই থি। সবসে জ্যাদা মৌতে থাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্ডোনেশিয়া মে হুই থি। ইস মহামারি নে বড়ি সংখ্যা মে লোগো কি জিন্দগি কো ছিন লিয়া থা। ফ্লু কা হামলা, কোলেরা বিমারি কে ঠিক 100 সাল বাদ এক নই বিমারি স্পেনিশ ফ্লু কা কহর বরসা। বেসে ইয়ে ফেলা তো 1918 সে হি থা, লেকিন ইসকা সবসে জ্যাদা আসর 1920 মে দেখনে কো মিলা, জব প্রথম বিশ্ব যুদ্ধ কি শুরুয়াত হুই থি। তব স্পেনিশ ফ্লু নে ভি আপনা আসর দিখানা চালু কর দিয়া। প্রথম বিশ্ব যুদ্ধ মে জিতনে লোক মারে গয়ে থে উসকে দোগুনা লোগো কো স্পেনিশ ফ্লু নে আপনে চপেট মে লে লিয়া থা। কাহা জাতা হ্যায় কি ইস ফ্লু কি ওয়াজহ সে পুরি দুনিয়া মে 5 করোড় লোক মারে গয়ে থে। ইস সংক্রমণ নে ভারত মে 2 করোড় কে করিব লোগো কি জান লে লি থি। ইনমে সে পঞ্জাব, জো কি আজ কে পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ অর। তো একজন ফেসবুকের দর্শক উনি কমেন্টস করে জানিয়েছেন যে রাজকুমার মাইতি মহাশয় যে নলেজ প্রোগ্রাম গুড গুড, উনি জানিয়েছেন খুব দারুণ প্রোগ্রাম আপনি করেছেন। তো উনি জানিয়েছেন এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তো চাইবো বন্ধুরা আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। তো যে নম্বরে স্কোরাল হচ্ছে এই নম্বরে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, ওই নম্বরে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। उसे बाहर निकलना तक मुश्किल हो गया है। इतिहास में पहली बार ऐसा हुआ है जब पूरी दुनिया के लोग घरों में के साल 1720 जब पूरी दुनिया में फ्लेग फैल गया था। इसे ग्रेट फ्लेग ऑफ मार्सिले कहा जाता है। मार्सिले फ्रांस का एक शहर है। उस वक्त दुनिया में इतनी ज्यादा जनसंख्या नहीं थी, फिर भी आप इस बात को जानकर अंदाजा लगा सकते हैं कि मार्सिले में फैले फ्लेग की वजह से 1 लाख लोगों की मौत हुई थी। फ्लेग फैलते ही कुछ महीनों में 50,000 लोग मारे गए, बाकी 50,000 लोग अगले 2 सालों में मर गए। उस वक्त लाशों का कोहराम मच गया था। साल 1807 में यह महामारी चाइना के अंदरूनी इलाकों में अपना पैर पसार चुकी थी। चाइना से ही यह बीमारी भारत में पहुंची। भारत में इस बीमारी की शुरुआत 1889 में हुई। इसने चाइना से ज्यादा कोहराम भारत में मचाया। भारत में इस महामारी ने बड़ी संख्या में लोगों को चपेट में ले लिया। फोटो में दिख रहा है कलाकार मिशेल सेर की बनाई हुई पेंटिंग। इसमें उन्होंने दिखाने की कोशिश की है कि कैसे फ्लेग ने कितने लोगों को मार डाला था। 1820 में कोलेरा की महामारी, 1720 ईस्वी के ठीक 100 साल बाद 1820 में कोलेरा नाम